বেশ লম্বা সময় ধরে গলার সমস্যায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। গলার সমস্যা নিয়ে এবার থাইল্যান্ডে যেতে হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্তকে। ব্যাংককে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন শান্ত, যেই কারণে পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিতে পারেননি তিনি। শান্তর থাইল্যান্ডে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী। শান্তর সমস্যা তেমন জটিল কিছু না, খেলা সংক্রান্ত কোনো চোটও নয় এটি, গলায় সামান্য সমস্যা অনুভব করছিলেন তিনি, যে কারণেই মূলত এই সফর। ব্যক্তিগত সফর হিসেবেই থাইল্যান্ডে গেছেন শান্ত। টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেড় মাসের বেশি সময়ের বিরতিতে বাংলাদেশ দল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগামী আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে শান্তরা। এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প। উদ্দেশ্য পাকিস্তান সফরের দুই টেস্ট, কারণ এই সিরিজ হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। আর সে কারণেই নিজেদের মধ্যে লাল দল ও সবুজ দলের দুই দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম মমিনুল হকরা। 29 জুলাই থেকে শুরু হবে তিন দিনের আরেকটি ম্যাচ। 16 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন শান্ত মুশফিকরা। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 30 আগস্ট। এছাড়া আগামী 6 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের দল। পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথাও রয়েছে তাদের। Thank you.